ইমরান টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা, তো এক্ষেত্রে টসের কি ধরনের প্রভাব দেখছেন আর চট্টগ্রামের উইকেট কেমন? ধন্যবাদ রূপা। আসলে টস জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করবে, যে দল টস জিতে ব্যাটিং করবে সেটা সে দলই ব্যাটিং নিবে, সেটা স্বাভাবিক ছিল, সবাই জানা ছিল। কারণ চট্টগ্রামের যে উইকেট, সেই উইকেটে কিন্তু সবসময় আমরা দেখেছি এর আগের আগের টেস্ট ম্যাচগুলোতে কিন্তু ব্যাটাররা একটা সহায়তা পায়, এবং সেক্ষেত্রে কিন্তু দক্ষিণ আফ্রিকা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ দল যদি এখান থেকে টস জিততো, তাহলে বাংলাদেশ দলও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিত। কারণ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ ছিল আসলে এখান থেকে আসলে বড় একটি ইনিংস যদি প্রতিপক্ষকে বিপক্ষে করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু টেস্ট যেহেতু পাঁচ দিনের খেলা, সেক্ষেত্রে কিন্তু ভালো একটি শেষ পর্যন্ত রেজাল্ট দাঁড়াবে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা কিন্তু আসলে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আপনি বলছিলেন যে তিন পরিবর্তন হয়েছে বাংলাদেশ দলে, হ্যাঁ বাংলাদেশ দলে তিন পরিবর্তন হয়েছে। লিটন দাসের কথা বলতে হবে, লিটন দাস চট্টগ্রাম টেস্টে মিস করছেন। গতকাল রাতে আসলে আমি নিশ্চিত হতে পেরেছি লিটন দাস কিন্তু জ্বরে আক্রান্ত হয়েছেন, জ্বরে আক্রান্ত হওয়ার শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট তার জন্য অপেক্ষা করেছেন তাকে একাদশে যুক্ত করা যায় কিনা। শেষ পর্যন্ত কিন্তু তিনি একাদশে যুক্ত হতে পারেননি, একাদশ থেকে এক প্রকার ছিটকে গেছে বলতে হবে, কারণ চট্টগ্রাম টেস্টে জ্বরের কারণে কিন্তু লিটন শেষ পর্যন্ত মিস করেছেন। এছাড়া জাকির আলী অনেকের কথা বলতে হবে। জাকির আলী অনেক কিন্তু গতকালকে অনুশীলনে মাথায় আঘাত পেয়েছেন, তার জায়গায় কিন্তু মাহিদুল ইসলাম। ইমরান আপনাকে ধন্যবাদ।